প্রিয় শিক্ষার্থী বিহাম একাডেমির পক্ষ থেকে স্বাগতম আজকে আমি দেখাবো কোরিয়ান ভাষার যে বর্ণমালা বর্ণ এবং স্বরবর্ণ সেই বর্ণ এবং স্বরবর্ণকে কিভাবে মিলিয়ে পড়তে হয় যেমন বাংলাতে বর্ণের সাথে স্বরবর্ণ দিয়ে যেমন আকার যেমন হচ্ছে কয়াকার কা ক কাক সরায়া ময়াকার মা বৈষ্ণর আমার এইভাবে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন সাথে স্বরবর্ণ মিলিয়ে মিলিয়ে যেভাবে একটা শব্দ গঠন করতে হয় পড়তে হয় তারই একটা প্রাথমিক পর্যায়ে আমরা আজকে এই ক্লাসে দেখব তো এইখানে এই নিচের দিকে রয়েছে একের পর এক এই শাড়িতে ব্যঞ্জনবর্ণগুলো এবং এর পাশাপাশি যে শাড়িগুলো রয়েছে সেগুলা হচ্ছে স্বরবর্ণ এর মানে হচ্ছে যে এই ব্যঞ্জনবর্ণের মধ্যে এই স্বরবর্ণগুলো স্থাপন করলে কি উচ্চারণ হয় সেটা আমরা লিখে এবং বলে দেখাবো প্রথমেই যেটা রয়েছে গিয়ক গিয়ক মানে আমরা জানি যে গিয়ক বলতে খ গ এবং ক এই তিনটার শব্দ উচ্চারিত হয় তাহলে প্রথমে বসলে হয় খ শব্দের মাঝে বসলে হয় গ এবং নিচে বসলে হয় ক তাহলে এটা প্রথমে বসছে আমরা খ হিসেবে ধরে নেব তাহলে গিয়ক হচ্ছে খ আর এটা হচ্ছে সর্বর্ণ আ এটা বাংলাতে আকার হিসেবে কাজ করে তাহলে গিয়কের খ এবং এটা আকার তাহলে হচ্ছে খা এই যে জল সাপে এখানে দেওয়া আছে এর মানে হচ্ছে গিয়ক আকার খা তাহলে এই গিয়কের সাথে যখন আমরা ইয়োটা বসাবো তখন কি হবে তাহলে যে এই গিয়ক এই গিয়কের সাথে আমরা এই ইয়া বসালাম তাহলে কি হবে খিয়া কারণ এই এই ইয়া এই সর্বণটা হচ্ছে রসই এবং আকার এই দুইটাকে মিনিং করে তাহলে গিয়কের গিয়ক দ্বারা আমরা এখানে খ ধরলাম খ আবার খ মধ্যে কি বসালাম এই গিয়ক মানে হচ্ছে আমরা খ ধরে নিলাম খ মধ্যে খিয়া এই ঋষিকার বসালাম আর হচ্ছে একটা আকার বসালাম তাহলে কি হলো খিয়া আর এইখানে যেটা রয়েছে এটা হচ্ছে অ তাহলে অ এটা হবে হচ্ছে খ আবার ক্ষিয়ক ইয় তাহলে এটা হচ্ছে ক্ষিয় এখানে জল সাপে দেয়া আছে যে ক্ষিয়ক উ খিয়ক ই আবার ক্ষ এর মানে হচ্ছে ও উিয়ক ইউ আবার এটা হচ্ছে ক্ষ এটা দুর্গকার ক্ষু ক্ষ আর এই ই এর দ্বারা ঋষিকার বোঝায় তাহলে ক্ষ ই খি তাহলে আমরা যদি এভাবে বলি যে খা খিয়া খি এইভাবে আমাদের এই ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণগুলো বসিয়ে আমাদের এই শব্দগুলো উচ্চারণ করতে হবে এরপরে দেয়া আছে ক্ষিয়কের পরে যে বর্ণ ব্যঞ্জনবর্ণ সেটা হচ্ছে নিউল তো নিউন এই নিউনের সাথে আমরা যখন এই আ বসাবো মানে আকার বসাবো তাহলে হবে না আবার এই নিউনের সাথে যখন ইয়া বসবে তখন হচ্ছে নিয়া এই নিউনের সাথে যখন অ বসবে তখন হবে ন এই নিউনের সাথে যখন ইও এটা বসবে তখন হবে নিও আবার এই নিউনের সাথে যখন এই উ বসবে উ তো নো তদ্র এই নিউনের সাথে যখন এই ইও বসবে তখন এর মানে হবে নিও কেননা যে আমাদের এই সর্বর্ণের যে কার সেটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে আর এই সর্বর্ণের কার নিয়ে আমার ক্লাস আমি দেখিয়েছি আপনারা হয়তো একটু খুঁজলেই পাবেন আমার চ্যানেলে তো আমি এর বাংলাটা আমি লিখে দিচ্ছি তাহলে সহজ হবে আপনাদের জন্য যেমন এটা হচ্ছে আ এই আকারে বাংলা মিনিংটা হচ্ছে বাংলা হচ্ছে আকার এটা হচ্ছে ইয়া তো এই ইয়াতে রসই এবং আ এটা মিনিং হয় আর এটা হচ্ছে অ জাস্ট অ মানে শূন্যরূপ বলা যায় অ এটা হচ্ছে ই অ ই আর এটা হচ্ছে উ উপরের দিকে যেটা এটা হচ্ছে উ মানে একার আর আকার একার আর আকার মিলে যে উকার হয় সে উকারটা এটা হচ্ছে ইও মানে প্রথমে রস্য কার থাকবে এবং এরপরে একার এবং আকার থাকবে ইও আর যেটা নিচের দিকে আছে এগুলোর উচ্চারণ কিন্তু প্রায় সেম তো এইখানে যেটা নিচের দিকে আছে এটা হবে রুশুকার। রসউতে যে রসুকার সেই রুসুকার হবে এর চিহ্ন রুসুকার আর এটা হবে রসই মানে রসই কার এবং রুসুকার আর এটা হবে দুর্গকার উ মুখটাকে একটু লম্বা করে উ আর এটা হচ্ছে এই আই বা ই এটা হচ্ছে ঋষিকার তাহলে এই হচ্ছে কার রূপ এই প্রত্যেকটা আমরা এই শব্দের মধ্যে বসিয়ে বসিয়ে রিডিং করার চেষ্টা করব। তো এটা হচ্ছে দিগত তো এই দিগত দ্বারা আমরা জানি যে ত হয় এবং থ হয় এবং দ হয় তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই থটাকেই প্রাধান্য দেব তো এই থিউতে প্রথমে হচ্ছে থিউতে আমরা বসলাম থিউতটা বসলাম থিউত মানে থ আর এখানে আ এটা বসালাম তাহলে থিউতে থ আর এই আতে হচ্ছে বাংলা আকার তাহলে কি হলো থা আবার এই থিউতটা এর সাথে হচ্ছে ইও আমরা বসালাম তাহলে থিউতে থ এই যে থিউতে যদি থ হয় এবং এর যদি এই রসই হয় এবং আকার হয় তাহলে কি হয় থিয়া থিউত ইয়া থিয়া থিউত অ থিউত ইয় আবার থিউথ নিচের উপরের দিকে যেটা ও থিউ ও থু একার ওকার যেটা সেটা এই যে এরকম হবে যে একার এবং আকার থু

থি আর এইভাবে আমরা এই কার চিহ্নগুলো যখন আমাদের আয়ত্তে চলে আসবে তখন এই ব্যঞ্জন মিনিং করতে পারবো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে রিওল তো রিওলে আমরা জানি যে রিওলে হচ্ছে অন্তঃস্থ র এবং ল এই দুইটা হয় রিউলে র এবং ল হয় তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই লটাকেই প্রাধান্য দিব তাহলে রিউল আ লা কোরিয়ানরা এই রিউলটাকে বেশিরভাগই লা উচ্চারণ করে যেমন লামিয়ন কোনো মানুষের নাম যদি রানা হয় তাহলে ওরা লানা বলে এরকম রাব্বি হলে রাবি বলে তাহলে রিওল ইয়িওল ইয় তো এরকম রিওল ও নিচের দিকে রসুকাল তাহলে কি হবে লো তো আমরা এটা রোগও পড়তে পারি লো এইভাবে আমাদেরকে মিলিয়ে মিলিয়ে পড়ে আমাদের এই রিডিং পড়াটা শিখতে হবে থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বিহাম একাডেমি এর পরের ক্লাসগুলো অক্ষরগুলো আমি পরের ক্লাসে দেখাবো থ্যাংকস